রবীন্দ্রনাথের পদ মারা গেছে, নজরুল সুকান্ত সকালবেলা খেয়েছে। নিকাল লাউড়ে পহলি ফুরসত মে নিকাল। গানটা শুনলেন তো, মুখটা দেখেছেন তো, আমাদের প্রিয় চৌধুর রায় বেশে এই ধরনের, মানে দেখো আমরা একজন বাঙালি হয়ে রবীন্দ্রনাথ সুকান্ত এরা আমাদের ইমোশন, তাদেরকে নিয়ে খিস্তি মারাচ্ছে, গান্ডু ঢ্যামনা, মুখটা তো পুরো গোবর চোতার মতো, গরু হেগে দিলে যেন ভাই গরুর পোত্তার মতো, ওই ধরনের তোর মুখটার কাজ গেরিয়া, খোপা কাটা, গামলা গুদো বেটা ছেলে একটা, মুখটা তো পুরো গুদের মতো, গুদমুখ মগা একটা, মেঘরেন্ডির বাচ্চা, খানকি, মৌমাছির গুদের হুল, হনুমানের নুঙ্কুচুল, দে গঙ্গা চোদা বেটা ছেলে, তোর ভালো হোক, তোর লজ্জা করে না এই সমস্ত গান করতে, নাচিস তো নারকেল চোদা করে, নারকেল চোদা নিয়ে করে আমাকে খিস্তি মারতে বাধ্য করেছে ওই রোদ্দুর বেশ্যাটা। খানকে আবার সর্দি হয়েছে, তার মধ্যে আমি খিস্তিতে চলে এসেছি, বেশ্যা তোদেরকে দেখি তোর গুদে কটা ছুড়েছে, তোর পোদে কটা ছুড়েছে, কি করবি তুই আমাকে? খানকিটাকে আবার লোকে সাপোর্ট করছে, রোদ্দুরাকে ওই চৌদ্দুরায় বেশ্যাকে লোকে সাপোর্ট করে, এই ধরনের নোংরা গান বানিয়েছে। আমি একদম খিস্তি দিচ্ছি ওকে, জনমের খিস্তি দেবো, আলু চোদা ওর র্যাপ চোদা করেন, আমি আলু চোদা পটল চোদা বেগুন চোদা র্যাপ করে খিস্তি করবো, একটা গামলা মানে পুরো একটা কাজ গেরিয়া, খোপা কাটা বেটা ছেলে, কোন কেউ তো তোকে দেয় না, তাই তো বুক থেতড়ে মরে যাস, সালা বেশ্যার ঢ্যামনার গাছ একটা, উড়ন্ত বাঞ্চদের হাফ গান্ড ছেলে, কেউ তো পদে দেয় না, তাই তো বুক থেতড়ে মরে যাস। হ্যাঁ হয় আমি তোর পদে ঢুকে যাবো, নয় আমার পদে তোকে তিন হাত ঢুকিয়ে দেবো, আর এমনিতে অনেক বড় বাচ্চা ঢুকেও যাবি বেশ্যা কথা গানের একটা, তোর লজ্জা করেনি, এই ভিডিওটা দেখ, লজ্জা হওয়ার নিজের ওই মক্সা চোদায় মর, খানকি গাঁজা চোদার মধ্যে যেটা খাট ওইটা খেয়ে মরে যা, তুই শান্তি পাই, পাগলা চোদা আমিও করি, লোকে আমাকেও খেপা চোদা বলে, কিন্তু তা বলে আমি বাঙালির ইমোশন রবীন্দ্রনাথকে অন্তত খিস্তা খিস্তি করিস, যা কিছু করে সবাই সাপোর্ট করে আমিও করতাম, কিন্তু এই ভিডিওটা দেখার পর তোর পদে আমি যদি অ্যাসিড না ছুড়েছি, তোর ধোনে যদি আমি খালি পটকা না ফাটিয়েছি, তোকে তুমি নপংশ না বানিয়েছি, আর ভিডিওটা তোমরা এত শেয়ার করেছো, ওই রোদ্দুর চোদা চৌদ্দুর চোদার গুদের মধ্যে গেলে প্রথমে এই ভিডিওটা ঢুকে যায়, খান কি একটা কথা করে, আর খিস্তি দিয়েছি বেশ করেছি, আমাকে যদি বলে মুখের ভাষা খারাপ বেশ করো, যারা যারা বাঙালির ইমোশনকে নিয়ে কথা বলবে তাদেরকে আমি এইভাবেই খিস্তি দেবো, তোর ভালো হোক গান্ডু, আর যা করার ছেঁড়া ছিলে নে বেশ্যা, বন্ধ কর আর ওই বোকা চোদাকে নিতে পারছি না, বুঝে যাচ্ছি খান কি।